আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি এই মাস্ক অ্যাডাপ্টারটির টিউটোরিয়াল নিয়ে এলাম। আশা করি আপনাদের ভালো লাগবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আমরা অনেকে স্কার্ফের ভিতর দিয়ে কানের সাথে মাস্কের ফিতে আটকে রাখি, তাই স্কার্ফের ভিতর দিয়ে মাস্কটি খুলতে পারি না, অনেক সময় অসুবিধায় পড়তে হয়। কিন্তু আমরা এই অ্যাডাপ্টারের সাহায্যে মাস্কটি স্কার্ফের উপর দিয়ে পড়তে পারি এবং প্রয়োজনে সহজে এটা খুলতেও পারি। অ্যাডাপ্টারের সাথে মাস্কটি কীভাবে জয়েন্ট করতে হয় এখানে দেখিয়ে দিচ্ছি। আসলে এখন মাস্ক একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা এভাবে অ্যাডাপ্টারের সাথে মাস্ক ব্যবহার করলে দেখতে অনেক ভালো লাগে। কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই। এখানে আমি নয়তার সুতা নিয়েছি আর কাঁটা নিয়েছি 1.6 মিলিমিটার। প্রথমে একটি স্লিপ নট করে নিচ্ছি, এরপর আটটি চেন করে নিচ্ছি। প্রথম চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম, এরপর একটি চেন করে নিচ্ছি। এখন এই যে সার্কেলের মধ্য দিয়ে মোট 12টি সিঙ্গেল ক্রোশি করে নিচ্ছি, আর এই সুতাটাকে হাইড করে এখানে সিঙ্গেল ক্রোশিগুলো করে নেব। এখানে 12টি সিঙ্গেল ক্রোশি করে নিয়েছি, তারপরে নিচের এই সুতাটা ধরে একটু টান দিলে এটি শক্ত হয়ে যাবে। এরপর প্রথমে যে একটি চেন করেছিলাম সেই চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন করে নিচ্ছি। এরপর 3টি চেন করে নিচ্ছি। এই 3টি চেন একটি ডাবল ক্রোশি হিসেবে কাউন্ট করা হবে। তারপরে এই সিঙ্গেল ক্রোশির যে একটি গোল রাউন্ড তৈরি হয়েছে সার্কেলের মধ্য দিয়ে মোট আরও 9টি ডাবল ক্রোশি করে নেব, অর্থাৎ 3টি চেন সহ মোট 10টি ডাবল ক্রোশি করে নেব। এখানে 10টি ডাবল ক্রোশি করে নিয়েছি, এরপর 3টি চেন করে নিচ্ছি। এরপর সার্কেলের মধ্য দিয়ে আবারও 10টি ডাবল ক্রোশি করে নিচ্ছি, আর বাড়তি যে সুতাটি আছে সেটিকে হাইড করেই এখানে ডাবল ক্রোশিগুলো করে নেব। এরপর 3টি চেন করে নিচ্ছি, তারপরে প্রথমে যে 3টি চেন করেছিলাম সেই 3টি চেনের নিচ থেকে গুনে উপর দিকে 3 নম্বর চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। আর এই বাড়তি সুতাটা যথেষ্ট হাইড করা হয়ে গেছে, এখানে আমি এটি কেটে ফেলবো। এরপর 3টি চেন করে নিচ্ছি, প্যাটার্নটাকে ঘুরিয়ে নিয়ে 3টি চেনের যে গ্যাপ রয়েছে এই গ্যাপের মধ্যে 4টি ডাবল ক্রোশি করে নেব। 3টি চেন সহ 4টি ডাবল ক্রোশি করে নেব, তাহলে মোট 5টি ডাবল ক্রোশি এখানে হবে।
এখানে তিনটি চেন সহ চারটি ডাবল ক্রোশে করে নিয়েছি, এরপর তিনটি চেন করে নিচ্ছি। আবার একই গ্যাপের মধ্য থেকে পাঁচটি ডাবল ক্রোশে করে নিতে হবে। এরপর একটি চেন করে নিচ্ছি, এরপর প্যাটার্নটাকে ঘুরিয়ে নিয়ে প্রথম ডাবল ক্রোশেটি বাদ দিয়ে দ্বিতীয় ডাবল ক্রোশের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে সুতাটাকে পার করে নিচ্ছি। এভাবে প্রত্যেক স্টিচের উপরে একটি করে স্লিপ স্টিচ দিয়ে সুতাটাকে পার করে নিয়ে গ্যাপের মধ্যে সুতাটাকে নিয়ে যাব। এরপর এই তিনটি চেনের গ্যাপের মধ্যে সুতাটাকে পার করে নিয়ে একটি সিঙ্গেল ক্রোশি করে নিচ্ছি। এখানে তিনটি চেন করে নেব, এই তিনটি চেন একটি ডাবল ক্রোশি হিসেবে কাউন্ট করা হবে। আবারও পাঁচটি ডাবল ক্রোশি করে নেব, তারপরে মাঝে তিনটি চেনের গ্যাপ রেখে একই স্পেস থেকে আবারও পাঁচটি ডাবল ক্রোশি করে নেব। এই যে দেখুন, এখানে পাঁচটি ডাবল ক্রোশি করে নিয়েছি, আবারও তিনটি চেনের গ্যাপ রেখে একই স্পেস থেকে আবারও পাঁচটি ডাবল ক্রোশি করে নেব। পাঁচটি ডাবল ক্রোশি, তারপরে তিনটি চেনের গ্যাপ রেখে আবারও পাঁচটি ডাবল ক্রোশি করে নিলাম একই স্পেস থেকে। এরপর একটি চেন করে প্যাটার্নটাকে ঘুরিয়ে নিয়ে স্লিপ স্টিচ দিয়ে সুতাটাকে পার করে নেব যেখানে তিনটি চেনের গ্যাপ রয়েছে সেখানে। একইভাবে প্রত্যেকটি স্টিচের উপরে স্লিপ স্টিচ দিয়ে সুতাটাকে পার করে নেব তিনটি চেনের গ্যাপের মধ্যে। তিনটি চেনের গ্যাপের মধ্যে এখানে একটি সিঙ্গেল ক্রোশি দিয়ে নিয়েছি, এরপর তিনটি চেন করে নিচ্ছি সেমভাবে। এখানে যেহেতু তিনটি চেন করে নিয়েছি, এই তিনটি চেন ডাবল ক্রোশি হিসেবে কাউন্ট করা হবে। এরপর আরও তিনটি ডাবল ক্রোশি করে নেব, মোট চারটি ডাবল ক্রোশি করা হবে। এই যে দেখুন, এখানে চারটি ডাবল ক্রোশি করে নিয়েছি, এরপর এখানে তিনটি চেন করে সেম স্পেস থেকে আরও চারটি ডাবল ক্রোশি করে নেব। নিচে দুইটি লাইনে পাঁচটি করে করেছি, উপরে দুইটি লাইন চারটি করে ডাবল ক্রোশি করে নেব। তিনটি চেন করে নিলাম, এরপর সেম স্পেস থেকে আরও চারটি ডাবল ক্রোশি করে নিচ্ছি। এরপর একইভাবে একটি চেন করে প্যাটার্নটাকে ঘুরিয়ে নিয়ে স্লিপ স্টিচ দিয়ে সুতাটাকে গ্যাপের মধ্যে পার করে নেব। এরপর এখানে চারটি ডাবল ক্রোশি করে নিয়েছি, অফ ক্যামেরা চারটি ডাবল ক্রোশি করে নিয়েছি। এরপর এখানে আমি দুইটি চেন করে নিচ্ছি, দুইটি চেন করে নিয়ে সেম স্পেস থেকে আবারও চারটি ডাবল ক্রোশি করে নিচ্ছি। অফ ক্যামেরায় এই চারটি ডাবল ক্রোশিও করে ফিরে আসছি। সেমভাবে আবারও একটি চেন করে প্যাটার্নটাকে ঘুরিয়ে নিয়ে স্লিপ স্টিচের মধ্যে দিয়ে দুইটি চেনের গ্যাপের মধ্যে সুতাটাকে পার করে নিচ্ছি। দুইটি চেনের গ্যাপের মধ্যে সুতাটাকে পার করে নিয়ে একটি সিঙ্গেল ক্রোশি করে নিয়েছি, এরপর তিনটি চেন করে নিচ্ছি। এরপর দুইটি চেনের গ্যাপের মধ্যে আরও দুইটি ডাবল ক্রোশি করে নিচ্ছি। এরপর মোট ১২টি চেন করে নিচ্ছি, এটি বোতাম ঘরের জন্য মোট ১২টি চেন করে নিতে হবে। এরপর প্রথম চেনের নিচের দিকে দুইটি সুতার লোপ ধরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নিতে হবে।
এরপর সেম স্পেস থেকে আবারও দুইটি ডাবল কুশি করে নিচ্ছি। দুইটি ডাবল কুশি করে নিয়েছি, এরপর তিনটি চেন করছি। এই তিনটি চেন একটি ডাবল কুশি হিসেবে কাউন্ট করা হবে। এরপর সেম গ্যাপের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন করে নিচ্ছি। সুতাটা কেটে ফেলবো, তাই সুতা কাটার আগে এখানে একটি চেন করে নিচ্ছি। আর এই বাড়তি সুতাগুলোকে ভিতরে হাইড করে দেব। যতদূর সম্ভব পারবেন এই সুতাগুলোকে হাইড করে দেবেন। অপর পাশে যে তিনটি চেনের গ্যাপ রয়েছে সেই গ্যাপের মধ্যেও সেমভাবে এই প্যাটার্নটাই করে নেব। এখানে একটি স্লিপ নট দিয়ে নিচ্ছি, এরপর তিনটি চেনের গ্যাপের মধ্যে সুতাটাকে জয়েন করে নিচ্ছি। কীভাবে করে নিচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন। এরপর তিনটি চেন করে নিচ্ছি, একই স্পেস থেকে চারটি ডাবল কুশি করে নেব। এরপর তিনটি চেন, আবার একই স্পেস থেকে পাঁচটি ডাবল কুশি করে নেব। সেমভাবে করে নেব, অপর পাশে যেভাবে করেছি এই পাশেও ঠিক একইভাবে করে নেব। এই যে দেখুন কিভাবে করে নিয়েছি, আমার আগের একটি করা ছিল। সেমভাবে এখানে পাঁচটি ডাবল কুশি, তিনটি চেনের গ্যাপ, তারপর পাঁচটি ডাবল কুশি, এভাবে করে নেব। অফ ক্যামেরায় সেমভাবে বাকি অংশটুকু করে ফিরে আসছি। আজকে আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশেই থাকা বেল বাটনটিতেও ক্লিক করে রাখবেন। তাহলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেটার নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অ্যাডাপ্টারের দুই পাশেই বোতাম সেট করে নেব। তৈরি হয়ে গেল আমার মাস্ক অ্যাডাপ্টার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।